হ্যালো ভ্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ড্যাক্টিভ মেথড অর্থাৎ সিডিপি তাছাড়াও বিভিন্ন যে সাবজেক্টের পেডাগোগি লাইক ম্যাথ পেডাগোগি বেঙ্গলি পেডাগোগি তারপরে তোমার ইভিএস পেডাগোগি এবং ইংলিশ পেডাগোগি প্রত্যেকটা টপিকে এই টপিকটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পেডাগোগিতে এই টপিকটা রয়েছে সেই টপিকটা হচ্ছে অবশ্যই আমাদের ইন্ডাকটিভ মেথড এই ইন্ডাকটিভ মেথডটাকে বাংলাতে বলা হয় আরোহী পদ্ধতি কি বলা হয় বললাম আরোহী পদ্ধতি হ্যাঁ এই পদ্ধতি থেকে এভরি ইয়ার এভরি ইয়ার প্রত্যেকটা বছর এই চারটে সাবজেক্টের পেডাগি অথবা সিডিপিতে তুমি দু তিনটে প্রশ্ন পাবে তো আমরা এটা টপিক ওয়াইজ মানে সিরিজটাকে শুরু করছি যে যে জায়গা থেকে যে যে জায়গা থেকে প্রশ্নগুলো উঠে সেই সেই জায়গা থেকে মানে পুরো টপিকটাকে কভার করব এবং তার বেসেসে এমসি কিউ ঠিক আছে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আজকে তাই এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এবং তোমাদের যদি মনে হয় যে না আর আর কোন কোন টপিক নিয়ে আমি আলোচনা করব ছোট ছোট পার্টে তো তোমরা জানাবে তাছাড়া আমরা বিভিন্ন এটা ডেসক্রিপশানেও আলোচনা করেছি তোমরা দেখে নিতে পারো অন্য ভিডিওগুলো তো ফার্স্ট অফ অল দেখো এটা ইংলিশ বাংলা বাইল্যাঙ্গুয়েজ বোধ বলবো আমরা হ্যাঁ আরোহী পদ্ধতি মানে কি আরোহী পদ্ধতির মানে হচ্ছে দিস মেথড ইজ এক্সাম্পল এখানে দেখো ইংলিশে বলেছে দিস মেথড ফার্স্ট এক্সাম্পল আর গিভেন অ্যান্ড দেন দ্য কনক্লুশন ইজ ড্রন তার মানে প্রথমে এই মেথডে বা এই পদ্ধতিতে যখন বাচ্চাদেরকে আমরা পড়াবো টিচিং মেথোডোলজিতে তাহলে প্রথমে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে উদাহরণ দেবো এক্সাম্পল দেবো তারপরে এক্সাম্পল দিতে 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 দিয়ে দিয়ে কনক্লুশানে আসবো এবং এটাকে কী করবো স্যার আমরা ড্রন করবো মানে পুরো ব্যাপারটাকে বোঝাব দ্যাট মিনস কিরকম স্যার ধরো যে কোনো একটা টপিক তুমি পড়াচ্ছ যাই কিছু পড়াও না কেন তাহলে প্রথমে তুমি উদাহরণ দিয়ে বোঝাবে যেমন আমি ম্যাথের একটা ছোট্ট টপিক নিচ্ছি সাপোজ ধরো তুমি বৃত্ত পড়াতে গেছো বাচ্চাদেরকে তোমাকে বৃত্ত পড়াতে হবে বৃত্ত কি জিনিস তাহলে বৃত্ত পড়ানোর আগে তুমি কি করলে প্রথমত এই যে গোল টাইপের জিনিস দেখতে বৃত্ত আমরা জানি কেমন দেখতে আমি এখানে একটা ছবি এঁকে দিচ্ছি এরকম দেখতে তাহলে এইরকম দেখতে কি কি জিনিস আছে আগে বাস্তব জীবনে ক্লাসরুমে বা আদার্স আরও কোথাও বাচ্চারা কোথায় দেখেছে এই টপিক এই এই জিনিসটাকে আগে বোঝানোর চেষ্টা করবো ধরো যেমন হচ্ছে সাইকেলের চাকা গাড়ির চাকা মানে পৃথিবীতে যত ধরনের গাড়ির চাকা রয়েছে ট্রেনের চাকা সবগুলোই তো গোলাকার না সাইকেলের চাকাটা বেশি আদর্শ উদাহরণ কারণ সাইকেলটা কমন জিনিস এবং বাচ্চাদেরকে আকর্ষণও করে তার এখানে হচ্ছে কেন্দ্র এখান থেকে ওর স্পকগুলো থাকে না তাহলে এখান থেকে আমরা নলেজ দিতে পারি গরুর গাড়ির চাকাও হতে পারে আজকাল যেহেতু এটা দেখতে পাওয়া যায় না তাই বলছি তাহলে এটা বলবো এই যে এই পুরো এটা দেখতে এরকম টাইপের এটা সেন্টার সেন্টার নিয়ে পরে বলবো যে এখান থেকে এখানে প্রত্যেকটা জায়গা কি সমান তাহলে বলবো এই সাইকেলের চাকার মতো দেখতে আর কি কি রয়েছে তাহলে তারা উত্তরে দেবে বিভিন্ন টাইপের ক্লাসরুমে বলতে পারে যদি ক্লাসরুমে এই আকৃতির ঘড়ি থাকে তাহলে ঘড়ির বাউন্ডারিটা আর কি হতে পারে স্যার আরও অনেক কিছু হতে পারে যেমন তুমি যে থালা কিছু দেখো থালার উপরের অংশটা বা বাটির উপরের অংশ অনেক ক্ষেত্রে হয় তাছাড়া আর কি হতে পারে স্যার আর ওই রকম কাঠের কিছু হতে পারে যেমন তুমি যদি চাঁদা দেখো তাহলে চাঁদার দুটো অংশকে যদি কাজে লাগিয়ে দাও এরকমের চাঁদা হয় বা এরকম তাহলে এরকম টাইপের হতে পারে আদার্স আশেপাশে বাড়িতে রাস্তা ঘাটে যা যা দেখেছে সব তারা উদাহরণ দিল তার মানে উদাহরণ দিয়ে বোঝালে এবং প্রত্যেক জিনিসের মধ্যে কিছু কমন জিনিস পেল তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিডিল পয়েন্ট নেবো এখান থেকে তাদের কি রয়েছে তাদের দূরত্ব সমান রয়েছে দ্যাট মিনস কি এখান থেকে আমরা বলতে শুরু করবো যে দেখো এই টাইপের এই টাইপের গোলক আকৃতির যতগুলো আমরা জ্যামেতিক চিত্র দেখতে পাবো সবই হচ্ছে বৃত্ত এবং জেনারেলাইজ এটাকে করছি কনক্লুড করছি এবং বললাম এর মাঝখান থেকে প্রত্যেকটার দৈর্ঘ্য কি আসবে শোনা সমান আসবে এবং এখান থেকে বলবো এগুলোকে ব্যাসার্ধ বলা হয় এটাকে সেন্টার বলা হয় এটাকে পরিধি বলা হয় এটাকে জ্যা বলা হয় ব্যাস বলা হয় এগুলো নিয়ে আমি পরে কনক্লুশন করবো তার মানে এই প্রসেসটা কিরকম আগে আগে আমরা এক্সাম্পল দেবো তারপরে আস্তে আস্তে কনক্লুশনে আসবো মানে তার নিয়ম তার সংজ্ঞা তার বিভিন্ন জিনিসগুলোতে আসবো আশা করি বুঝতে পেরেছো এরকম তুমি অনেক কিছু বলতে পারো যেমন তুমি পরিবেশ পড়াতে গেছো পরিবেশ পড়াতে গিয়ে ইভিএস পড়াতে গিয়ে জল দূষণ পড়াচ্ছ তুমি ডাইরেক্ট বই খুলে জল দূষণ পড়াবে এরকম না তাহলে তুমি তাকে উদাহরণ দিলে যে জল কিভাবে দূষিত হয় জল দূষণের মানে হচ্ছে জলকে নষ্ট করা বা জলের গুণগত মান হচ্ছে নষ্ট হয়ে যাওয়া যেমন আমরা বাড়িতে যখন জামা কাপড় কাঁচি বা তারপরে তোমার ধরো যে ওই কি বলবো যে আমার বাড়িতে যে স্নান করার সময় যে আবর্জনাগুলো জলের দিয়ে বেরিয়ে যায় সেগুলো জল তো নোংরা জল সেগুলো তো পরিবেশের ক্ষতি করে জলের সঙ্গে যে ডিটারজেন্ট পাউডারগুলো মেশে তো ক্ষতি করে এটা বলতে পারো তোমার আশেপাশে ড্রেনে যখন জল জমে থাকে তাহলে কি জল জমে কি মশার উৎপন্ন হয় এবং ওই মশা কামড়ালে আমাদের রোগ হয় জলে আর্সেনিক থাকলে আমাদের রোগ হয় হ্যাঁ এরকম একটা রোগ তোমরা জানো তো এটা এই এই সম্পর্কে তাহলে তুমি বাস্তব জীবনটাকে দেখালে দিয়ে আস্তে 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 তুমি বইয়ের মধ্যে ঢুকবে বা প্রসিডিওরে আসবে ঠিক আছে এটাই হচ্ছে আরোহী পদ্ধতি এই পদ্ধতিটাকে মনোসামাজিক পণ্য মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ে বা এটাকে সাইন্টিফিক্যাল ওয়ে বলা হয় বা এটাকে আবার বলা হয় চাইল্ড সেন্টার্ড পদ্ধতি মনে রাখবে এই যে সত্য যতগুলো নাম বললাম হয়তো এখানে লেখা নাই তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে নিতে পারো এটাকেই বলা হয় চাইল্ড সেন্টার্ড প্রস মানে শিশু কেন্দ্রিক শিক্ষক পদ্ধতি শিশু কেন্দ্রিক শিক্ষার পদ্ধতি এটাকে বলা হয় ঠিক আছে তার মানে এখানে কোনো পার্টিকুলার জিনিস একটা নিলাম যেমন সাইকেলের চাকা নিয়েছিলাম ওইখান থেকে আস্তে আস্তে জেনারেল ফর্মে সেটাকে লিখলাম সাধারণ আকারে লিখলাম তাহলে সেই জন্য এটাকে দেখো এটা খুব ইম্পর্টেন্ট এই কয়েকটা কথা মনে রাখবে বলছে ইট ফলোস ম্যাক্সিমস অফ পার্টিকুলার টু জেনারেল এই লাইন থেকে প্রশ্ন দেয় এই লাইন থেকে প্রচুর তুমি ত্রিপুরা টেড উড়িষ্যা টেড সি টেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল টেটেও এরকম টাইপের প্রশ্ন দিয়ে থাকে বলছে পার্টিকুলার টু জেনারেল পার্টিকুলার টু জেনারেল মানে হচ্ছে এই পার্টিকুলার টু জেনারেল মানে হচ্ছে কোনো পার্টিকুলার জিনিসকে নিলাম আস্তে আস্তে জেনারেলাইজ করেছিলাম যেমন আমি উদাহরণ নিলাম যেমন সাইকেলের চাকা তারপরে গরুর গাড়ির চাকা ঘোড়ের ইটা থালার উপরের অংশ বাটের বাটির উপরের যে ইটা সার্কেলটা এই টাইপের নিলাম না এই বিষয়টাকে বলছে তাহলে কি এটা কি পার্টিকুলার থেকে জেনারেল তারপরে বলছি এটা কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট মানে একটা জানা জিনিস মূর্ত বস্তু থেকে আস্তে আস্তে বিমূর্ত বস্তু নন টু আনন মানে জানা থেকে অজানার দিকে এটা কংক্রিট মানে মূর্ত এটা হচ্ছে অমূর্ত তাহলে এই তিনটে শব্দ মনে রাখবে যখনই যেখানেই দেখতে পাবে বেসিক্যালি এটা মনে রাখবে পার্টিকুলার টু জেনারেল কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট নন টু আননন তাহলে এই হচ্ছে বিষয় এই তিন এইগুলো প্রত্যেকটা কিওয়ার্ড হ্যাঁ আমি এটা বাংলাতে লিখিনি ইংলিশে লিখে দিয়েছি নোটটা আমি তোমাদের দিয়ে দেবো বলে দেব কিভাবে কিভাবে করবে তাহলে এর স্টেপ কি এই মেথডে কেমন করে পড়াবো স্যার এর স্টেপটা শোনো ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমত আগে সেট করব এক্সাম্পল কি করব আগে এক্সাম্পল সেট করব। তারপরে আস্তে আস্তে ওটাকে বোঝাবো তারপরে ওটাকে নিয়ে অবজার্ভ করবো কী কি 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 মিল রয়েছে তারপরে তাদের কনসেপ্ট তৈরি তৈরি কনসেপ্ট করে আস্তে আস্তে সেটা সম্পর্কে আমরা বৈশিষ্ট্য লিখতে শুরু করব সংজ্ঞা লিখতে শুরু করব এই রকম করে তাদেরকে আমরা কি করব বোঝাবো তাহলে ফার্স্ট কি এক্সাম্পল সেট করব দেন তারপরে অবজারভেশন করব থার্ড তারপরে হচ্ছে কনসেপ্ট তৈরি করব তারপরে আমি সংজ্ঞার দিকে যাব উদাহরণের দিকে যাব বোঝাবো তাহলে এই প্রসেসে যদি আমরা পড়াই বাচ্চাদের মনেও থাকবে তাদের কাছে পাবে এটা মনোবৈজ্ঞানিক সম্মত একটা গ্রহণযোগ্যতাও পদ্ধতি ওকে ওকে ক্লিয়ার হয়েছে এবার বলছে এই পদ্ধতির অ্যাডভান্টেজ কি আছে সুবিধা কি আছে ফার্স্ট সুবিধা চলে আসি লার্নার্স ডিসকভার রুল বাই দেম সেলস এন্ড নলেজ বিকামস পারমানেন্ট মানে এই প্রসেসে যখন আমরা উদাহরণ নিলাম তারপর অবজার্ভ করলাম তারপরে কনসেপ্ট তৈরি করলাম তারপরে আস্তে 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 আমরা নিয়মাবলী শিখলাম সংজ্ঞা শিখলাম তার মানে এখানে বলছে লার্নাররা যারা শিক্ষার্থী তারা কিন্তু ডিসকভার করছে নিজেই আবিষ্কার করছে নিয়মগুলোকে যার ফলে তাদের নিজেরাই আবিষ্কার করছে যার ফলে তাদের যে নলেজটা তাদের যে জ্ঞানটা সেটা পারমানেন্ট হচ্ছে মুখস্থের মতো না কানার মতো মুখস্থ করে নিলাম এটা বিন্দু এটা সার্কেল এটা উমুক ধুমুক উমুক ধুমুক ব্যাস এরকম না এটাকে কি আস্তে 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 করে অবজার্ভ করতে করতে যখন শিখবো তখন ওই জ্ঞানটা অবশ্যই নলেজ নলেজটা পার্মানেন্ট হবে আর আমরা তো চাই পড়াটাকে এমন করে বুঝতে যাতে পারমানেন্ট হয় ওকে সেকেন্ড সুবিধা কি বলছে ইট এনকারেজ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্স অ্যামং অ্যামং দ্য লার্নার্স এটা কি করে বাচ্চাদের মধ্যে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস তৈরি করে যখন নিজে নিজের রুলস তৈরি করতে পারছে কিভাবে ব্যাপারটা হয়েছে এসছে পুরো বিষয়টাকে সে জানতে শিখছে বুঝছে তখন সে নিজে আত্মনির্ভর হয় আত্মবিশ্বাসী হয় ওকে তো এটা একটা ইম্পর্টেন্স নেক্সট ইম্পর্টেন্স সাবজেক্ট বিকামস ইন্টারেস্টিং এই প্রসেসে যখন পড়ায় তখন কি হয় ওই সাবজেক্টটার প্রতি বাচ্চাদের একটা ইন্টারেস্ট জন্মায় দেখো তোমরা যদি এখন ভাবো তোমাদের কারো না কারোর প্রত্যেকে এখানে রয়েছে কারো না কারো কোনো সাবজেক্ট ভাল লাগে কারো বাংলা ভাল লাগে কারো ইংলিশ ভাল লাগে কারো হয়তো ম্যাথ ভাল লাগে বিজ্ঞান ভাল লাগে ভালো লাগার কারণটাকে আগে এক্সপ্লেন করো তো ভালো লাগার কারণ স্যার একটাই কারণ তুমি এই ওয়েতে পড়েছো বলে পুরো ব্যাপারটাই কোথায় কি হচ্ছে তুমি জানছো বুঝতে পারছো বলেই তো এটা ঠিক আছে না তাহলে এখান থেকে তাদের কাছে ইন্টারেস্টিং হয় এবং তারা কিন্তু যখন অবজার্ভ করে তো তাদের মধ্যে দেখো রিসার্চ করার এক্সপ্লোরেশন মানে রিসার্চ করার এবং এক্সপ্লোর এক্সপ্লোর করার ক্ষমতা তাদের মধ্যে ইনকারেজ হয় হ্যাঁ মানে তারা আরও উৎসাহিত হয় তারা আরও রিসার্চের একটা থিঙ্কিং লেভেল জন্মায় এইখান থেকে এটাই জন্যই বলছি এটাকে সাইন্টি সাইন্টিফিক অ্যাপটিটিউড মানে অ্যাটিটিউড বলা হয় এই পদ্ধতিতে শেখানোর আর পৃথিবীতে যত ভালো শিক্ষক আছে প্রত্যেকে কিন্তু এই উদাহরণ দিয়ে বোঝান বলেই তুমি বুঝতে পারো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে এতগুলো অ্যাডভান্টেজ রয়েছে আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ যদিও ডিসঅ্যাডভান্টেজ কম রয়েছে বাট প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ রয়েছে তো এর ডিসঅ্যাডভান্টেজ যদি বলতে চাই তাহলে প্রথম যেটা বলবো ইটস মেক্স লার্নার স্লো লার্নারদেরকে কি করে এটা যেহেতু অনেক সময় সাপেক্ষ না অনেক ভাবতে হচ্ছে অনেক উদাহরণ নিতে হচ্ছে তারপরে বুঝাচ্ছি তাহলে এখানে একটাই হচ্ছে যে একটু স্লো চলবে হ্যাঁ খুব ফাস্ট সিলেবাস এগোবে না যার ফলে এখানে টাইম কনজিউমিং হবে অর্থাৎ সময় লাগবে আর এটা সত্য পৃথিবীতে যে যাকে বেশি সময় দেবে সেটা বেশি মনে থাকবে আজকে তোমার আজ যে আছে তাকে এই জন্যই আছে কারণ তুমি তাকে সময় দিয়েছ যদি আজ থেকে তাকে সময় না দাও সে তোমার থাকবে না পড়াশোনা হোক আর জীবন হোক বাস্তবতা দুটোই হ্যাঁ সিলেবাস নট কমপ্লিটেড অন টাইম অনেক ক্ষেত্রে কি হয় এরকম ওয়েতে পড়াতে গেলে সিলেবাস কমপ্লিট হয় না আমি এইটুকু বলি সিলেবাস কমপ্লিট না হোক বাট যেটুকু শিখবো সেটুকু তো হানড্রেড পারসেন্ট শিখবো আমরা চেষ্টা করবো অলওয়েজ এই প্রসেসে পড়ানোর আচ্ছা এটা কোন প্রসেসের জন্য বেশি ইউজফুল বেসিক্যালি এটা কোন প্রসেসের জন্য দেখো সব প্রসেসের জন্য ইউজফুল বেসিক্যালি ম্যাথামেটিক্স টিচিংয়ের ক্ষেত্রে জিওমেট্রি জিওমেট্রিকে বাংলাতে বলা হয় কি বলা হয় বাংলাতে বলবো জ্যামিতি জ্যামিতির জন্য প্রচুর ইউজফুল তারপরে হচ্ছে এস্টাবলিশিং ফর্মুলা টু ফাইন্ড পেরিমিটার অ্যান্ড এরিয়া রেক্ট্যাঙ্গল মানে হচ্ছে তুমি যদি ওই যে পেরিমিটার মানে পরিসীমা ক্ষেত্রফলের ফর্মুলা তুমি যখন করতে যাবে তখন ব্যবহার করতে পারবে যেমন দেখো এটা দেখো এটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের যদি পরিসীমার ফর্মুলা জানো তোমরা প্রত্যেকে জানো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত অ্যাকচুয়ালি পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে পেরিমিটার ইংলিশে বলবো আর পরিসীমা মানে হচ্ছে পুরো সীমানা তার মানে তোমার এই পুরো সীমানাটাকে বলা হয় পরিসীমা ঠিক আছে এই পুরো সীমানাটার যোগফলই হচ্ছে পরিসীমা যেমন আমি তোমাকে বোঝাচ্ছি ধরো এটা এ আছে এটা বি আছে তাহলে এটা আর এটা সমান তাহলে এটাও এ হবে আর এটা এটা আর এটা সমান তাহলে এটাও বি হবে তার মানে দেখো তো এটা বড়োটাকে দৈর্ঘ্য বলা হয় এটাকে প্রস্তু বলা হয় তাহলে ফর্মুলা অনুযায়ী সবগুলোর যোগ ফল তার মানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি তার মানে এ প্লাস বি প্লাস এ একটু যদি আমি এটাকে লেখার চেষ্টা করি এরকম করে দেখো এরকম প্লাস এ প্লাস বি তাহলে দেখো তো এখানে কটা ইয়ে আছে এ আর এ যোগ করলে কটা হয় হ্যাঁ এখানে একটু বুঝি টু এ হলো আচ্ছা বি আর বি যোগ করলে কত হবে টু বি হবে আচ্ছা এখান থেকে তুমি টু কমন নাও তাহলে কি হলো এ প্লাস বি হলো হলো কি না তাহলে তুমি ফর্মুলা কি জানো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটাই যে এটাকে প্রস্ত নিয়েছো এটাকে দৈর্ঘ্য নিয়েছো দেখো তো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এলো কি না তাহলে এইভাবে সূত্রটা আবিষ্কার হয়েছে আমরা গাধার মতো মুখস্থ করে চলে গেছি বাট বাস্তবতা এটা বুঝতে পেরেছো আশা করবো বুঝতে পেরেছো এরকমভাবে ক্ষেত্রফলে বের করা যায় প্রত্যেকটা জিনিস তো এটা খুব ইস্টাবলিশ করার একটা ভালো প্রসেস নেক্সট হচ্ছে ইস্টাবলিশিং ফর্মুলা ফর্মুলি অফ অ্যালজেব্রা অ্যালজেব্রার যে ফর্মুগুলো ফর্মুলাগুলো যেমন হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার এটা গতবার একটা প্রশ্ন এসেছিলো এরকম টাইপের এ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে তুমি কোন পদ্ধতিটাতে বেশি ব্যবহার করবে ম্যাথ পেডাগোগিতে ছিল তোমরা যদি আমাদের পেট ব্যাচে ভর্তি হয়ে না থাকো যদি ভর্তি হও তাহলে বুঝতে পারবে আমাদের পেডাগুগি পোর্শান প্রায় শেষের দিকে এবং ম্যাথটা শুরু করেছি প্রচুর ইন্টারেস্টিং লাগবে অ্যাডমিশান নিতে পারো অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশানে আছে চেক আউট করতে পারো চলে আসি টপিকে তাহলে দেখো এস্টাবলিশ কীভাবে করবো ফর্মুলা অ্যালজেব্রার ক্ষেত্রে অ্যালজেব্রাটাকে বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করব যে বীজগণিতের ফর্মুলাগুলো এগুলোকে প্রথমে তিন আর পাঁচের আমরা স্কোয়ার করলাম দিয়ে এরকম করতে 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 এই ফর্মুলাকেগুলোকে ব্যবহার করব ব্যবহার করতে করতে এটা জেনারালাইজ হয়ে যাবে তারপরে আমরা এই এগুলোকে ইউজ করতে পারি অনেক অনেক প্রসেস আছে যেমন এখানে ম্যাথের ক্ষেত্রে বেসিক্যালি বলতে চেয়েছি যেমন হচ্ছে ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে বোঝো মানে হচ্ছে তোমার খানিকটা এরকম টাইপের সরল সুদ কথা ধরো যে তোমাকে একশো টাকায় হ্যাঁ পাঁচ পার্সেন্ট সুদ দিচ্ছে তার মানে একশো পাঁচ টাকা তুমি এক বছর পর পাচ্ছো দু বছর পর কত পাবা একশো টাকার দুশো পাঁচ টাকা মানে এক বছরে পাঁচ টাকা তার বছর বছরে পাঁচ টাকা তার মানে একশো দশ টাকা পাচ্ছো তাহলে এইভাবে এই ফর্মুলাগুলোকে ব্যবহার করা যায় তারপরে সাম অফ দ্য অ্যাঙ্গেল অ্যাঙ্গাল দিয়ে ব্যবহার করা যায় মানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি চতুর্ভুজের এক তিনশো ষাট এগুলো তারপরে টিচিং অফ টেবেলস মানে নামতা নামতা যে প্রসেস নামতা কি হয় দুই একে দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট তাহলে অ্যাকচুয়ালি কি করি প্রত্যেকটাতে দুই দুই করে যোগ করি না হ্যাঁ যোগের সঙ্গে এটা রিলেটেড আছে তাহলে ওইভাবে বোঝাতে পারি বাচ্চাদেরকে আমরা তাহলে এই যে এই কতগুলো প্রসেস আছে শুধু আমি এখানে ম্যাথ দিয়ে বললাম অনেকগুলো প্রসেস আছে তোমরা পড়তে পারো কারণ ম্যাথ থেকে গতবার প্রশ্নটা দিয়েছিল এবং এটা বাংলা থেকেও আই থিঙ্ক ছিল প্রত্যেকটা সাবজেক্টে কাজে লাগবে তাহলে আমরা যেটা শিখলাম খুবই ইজি ছিল টপিকটা হ্যাঁ যে আমরা যেটা শিখলাম একটু বলে দিই আমরা যেটা শিখলাম ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতিটা কি হ্যাঁ এবার এর স্টেপগুলো কোন কোন স্টেপে আমরা ই করব। তারপরে এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইউজ কোথায় করব। এই রিলেটেড একটা এমসিকিউ নেব প্রত্যেকে চ্যাট বক্সে চলে এসো এবং এর আনসার করো এটা ইউপিটেড দু হাজার সতেরোর প্রশ্ন হ্যাঁ কোশ্চিনটা কি বলেছে দেখো ইংলিশেই কোশ্চিনটা লিখেছি কারণ আমি ইংলিশে পড়িয়ে বেশিরভাগ অভ্যস্ত এখন বাংলাতেও পড়াই এবং আমার ইউটিউবে অনেক বাংলাতে রয়েছে অথেন্টিক পড়াই দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিক্যোয়েন্স ইন দ্য ইনডা ইন্ড্যাক্টিভ মেথড বলছে নিচের যে প্রসেসগুলো রয়েছে এক দুই তিন চার এদের মধ্যে কারেক্ট সিক্যোয়েন্স ইন্ডাকটিভ মেথডে পড়ানোর সঠিক ক্রম কোনটি প্রথমে কি করব জেনারেলাইজ সেকেন্ড কী অবজারভেশন থার্ড প্রেজেন্টেশন প্রেজেন্টেশন অফ এক্সাম্পল ফোর্থ হচ্ছে টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন তাহলে প্রথমে কোনটা করি আমরা বলো তাহলে আমরা প্রত্যেকে বলো হ্যাঁ প্রথমে কোনটা করব। প্রথমে তিন নাম্বারটা তারপরে কোনটা করবো আচ্ছা অপশানগুলো দেখে নিই এই যে অপশান অপশান ডি কোনটা হবে তোমরা নিজেরা আনসার করো এই 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 অপশানটা আমি একটু জুমিন করে দিচ্ছি কোনটা হয়ে যাবে একটু আরও ছোট করব তো আর ছোটো করা যাচ্ছে না তাহলে কোনটা হয়ে যাবে তাহলে ফার্স্ট অফ অল আমরা জানি প্রথমে এক্সাম্পল সেট করব তাহলে তিন নাম্বারটা তো আগে হবেই তাহলে তিন নাম্বারটার আগে আছে সি আর ডি তাহলে এই দুটো তো হওয়ার পসিবিলিটি নেই এবি বাদ তারপরে কোনটা করবো তারপরে আমাদের করা উচিত এখান থেকে দেখি তারপরে আমাদের কি করা উচিত স্যার এক্সাম্পল নেওয়ার পর আমরা টেস্টিং করব 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 কি টেস্ট ভেরিফাই তারপর অবজারভেশন করব তারপরে কি করব জেনারেলাইজড করব তাহলে তিনের পর চার আসবো চারের পর দুই আসব তারপরে এক আসব মানে লাস্টে এক জেনারেলাইজ লাস্টে করব। তাহলে এখানে অপশানগুলো দেখো ডি এর মধ্যে কোনটা যাবে তিনের পর চার তারপরে দুই তারপরে এক তাহলে তিনের পর কি করলাম চার টেস্ট করলাম ভেরিফিকেশন করলাম তারপর অবজারভেশন করলাম তারপরে জেনারেলাইজ করলাম তাহলে অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে শোনা আনসার তাহলে বলো ভেরি গুড ভেরি গুড অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দেখো এটা ওই উত্তরপ্রদেশ স্টেট দু হাজার কী বলবো তেরোর প্রশ্ন উত্তরপ্রদেশ স্টেট দু হাজার তেরোর প্রশ্ন চলে আসি তাহলে এর প্রশ্ন কি হচ্ছে দ্য ম্যাক্সিম অফ ম্যাক্স ম্যাক্সিম ম্যাক্সিমাম অফ ইন্ডাকটিভ মেথড ইন ম্যাথামেটিক্স ইজ বলছে যে নিচের কোনটা ইন্ডাক্টিভ বা আরোহী মেথডে ব্যবহার করে থাকে ফ্রম নোন টু আননোন ফ্রম নোন টু জেনারেল টু স্পেসিফিক ফ্রম স্পেসিফিক টু জেনারেল কোনটার দিকে যাই জানা থেকে অজানা অজানা থেকে জানা জেনারেল থেকে স্পেসিফিক অ্যান্ড স্পেসিফিক টু জেনারেল এখানে একটা কথা বলবো হ্যাঁ আমি আলোচনা করব কারণ তোমরা হয়তো এটা আরোই পদ্ধতি পড়ছো তোমাদের অ্যানালাইসিস বা বিশ্লেষণ অ্যান্ড সংশ্লেষণ বা এ সিনথেসিস এই দুটো প্রসেস পড়ানো হয়নি তো এর আনসার অনেকেই ভুলভাল করতে পারো তাহলে এর কারেক্ট আনসার কী হয়ে যাবে আমরা কি করি পার্টিকুলার টু জেনারেল যাই আমরা একটু আগে পড়লাম পার্টিকুলার টু জেনারেল যাই পার্টিকুলারটাকে স্পেসিফিক বলা হয় মানে একটা নির্দিষ্ট থেকে আমরা জেনারেলে যাই তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে পারফেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে ফ্রম স্পেসিফিক টু জেনারেল স্পেসিফিক টু জেনারেল কি করবো স্যার স্পেসিফিক টু জেনারেল অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে ওকে অ্যাবসলিউটলি কারেক্ট আচ্ছা এখন তোমরা বলবে স্যার নোন থেকে আননোনও তো বলেছিলেন আপনি দেখো এখানে যেটা বলেছিলাম এক্ষেত্রে একটু একটু আমি কন্ট্রোভার্সি রেখেছি হ্যাঁ এখানে চলে আসি এখানে দেখো বললাম পার্টিকুলার টু জেনারেল কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট নোন টু আননোন দেখো যখন আমাদের সে স্পেসিফিক টু জেনারেল থাকবে বা যে স্পেসিফিক টু জেনারেল থাকবে আবারও বলছি বা পার্টিকুলার টু জেনারেল থাকবে এটাকে বেশি প্রাধান্য দেব এটা হচ্ছে বেশি যায় আর ওটা নোন টু আননোন এটা বেসিক্যালি আমাদের ওই অ্যানালিসিস অ্যান্ড সিন্থ সিনথেসিস টপিকটা পড়াবো তখন বলে দেবো কারণ ওইটা তখন আনসার চলে যায় তো এর পারফেক্ট আনসার অফিসিয়াল আনসার কীও রয়েছে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যান্ড এই টপিকটা সম্পর্কে যত ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করে নিও আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর ছোট ছোটো টপিকগুলোকে নিয়ে আমি একটা সিরিজ শুরু করছি যেখান থেকে এক্সামে কোশ্চিন আসবেই আসবে তোমাদের যদি মনে হয় যে দাদা এই টপিকটা বুঝিয়ে দেন তাহলে অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে আশা করি সেশনটা ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও